সনদ দাস বিস্তারকের কাজ করেন সাউথ চব্বিশ পরগনার জয়নগরে। গতকাল সেখান থেকে ফিরে এসে এখানে বিজেপি কর্মী সমর্থকদের সাথে বৈঠক করছিলেন। ঠিক সেই সময় রাত্রি নটা আনুমানিক সেই সময় তার বাড়িতে এসে একাধিক জায়গায় ভাঙচুর করা হয়। বাড়ির কাঁচের জানলা দরজা এই সমস্ত ভাঙচুর করা হয়, বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয়। হ্যাঁ, এবং কার্যত ভীত সন্ত্রস্ত তার বাড়ির পরিবারের মহিলা থেকে লোকজন সর্বত্র, এবং সমস্ত বাড়ির দরজা জানলা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আসবাবপত্র, সেই সমস্তই দেখাবো। দরজা জানলা প্রত্যেকটা ভাঙচুর করা হয়েছে। কার্যত বাড়ির উপরে আক্রমণের তীব্রতা এতটাই ছিল যে কোনো আসবাবপত্র কোনো জিনিসপত্রই কার্যত এই সমস্ত হামলাকারীদের কাছ থেকে ছাড়পত্র পায়নি। এবং বাড়ির ভিতরে তার মা বসছিলেন, অসুস্থ মা, যে মায়ের খবর পেয়ে তিনি এসেছিলেন বাড়িতে, তিনি এখানে বসেছিলেন, তার উপরেও আক্রমণ নেমে আসে। এবং ঠিক সেই জায়গায় আমরা কথা বলবো কি হয়েছিল। আমি ছেলে তো ওইখানে ছিল, কুলু দিয়ে দিয়েছে, চলে এইখানে বসে আছি। আর সেই গোবরটা না ইয়েছিল সেইটুকু নিয়ে ভরাম ভরাম ইয়ে করছে, নিয়ে আমার এই হাতে ঢুকে গেছে, গড় গড় করে রক্ত পড়েছে পায়ে ফেলে। আর আমি যখন এই ছাড়াতে বলছি, বাবা বাবা তোমাদের পায়ে বলছি, আমি বলছি সনদ দাস কোথা খুন করবো, তাই বলছি সনদ কোথা খুন করবো। আর ও মা বলছে আমার চোখ গেল, আমার চোখ গেল, কাঁচ দিচ্ছে, তখন এই বিছানা শুতে পারি নাই, এত কাঁচ। পুলিশ এসে পুলিশ ওই দেখবে বলছে। এখনো আতঙ্ক চোখে মুখে রয়েছে এই প্রবীণ মানুষ, পৌর মানুষ। রাজনীতির যে আঁচ, যে আক্রমণ, ঠিক সেই জায়গায় কার্যত একটা প্রবীণ মানুষকেও রেয়াত করলো না। এই যে কাঁচের টুকরো এই বিছানায় শুয়ে থাকার সময় তার গোটা শরীরে রক্তাক্ত করে দেয়, যন্ত্রণায় কার্যত তিনি কাতরে উঠছেন। একের পর এক এই ঘটনায়, হ্যাঁ, কার্যত বীরভূমের যে পাড়ুই, সেই পাড়ুইয়ে কিন্তু বিজেপি তৃণমূলের সন্ত্রাস, যে গণ্ডগোল সংঘাত, সেখান থেকে কিন্তু রক্ষা পাচ্ছে না কেউ। আপনি তো ছিলেন, হ্যাঁ, কী হয়েছিল মানে আমরা সব বাড়িতেই ছিলাম, তারপর বাইরের দুষ্কৃতীরা আসে, দরজায় লাথি মারে, দরজায় তালা বন্ধই থাকে, এবার লাথি মেরে দরজা ভেঙে যায়, তারপরে এসে কাঁচগুলো ভাঙতে থাকে। আমাকে আমি এমনি কথা বলি না কিছুই, এমনি বলছি তোমরা বাড়ি চলে যাও, কোনো ক্ষতি করো না। তা আমাকে মানে নোংরা ভাষা বলে গালাগালি করছে, আমাকে মারার হুমকি দিচ্ছে দুষ্কৃতীরা, তৃণমূলে দুষ্কৃতীরা। আর আমার স্বামীকেও মানে প্রাণে মারার হুমকি দেয়। আমি বলছি আমি কিছু জানি না, কোথায় আছে না আছে আমি জানি না, কিন্তু অশ্লীল ভাষা বলে গালাগাল করছে। ঘটনা হচ্ছে যে এই যে আক্রমণ, রাজনৈতিক যে আক্রমণ, এই যে ঠিক সেই জায়গা থেকে গ্রামের মহিলারা, বাড়ির মহিলারাও কিন্তু কোথাও ছাড় পাচ্ছে না। সর্বত্র এই আক্রমণের কেন্দ্রবিন্দুতে আসছে কিন্তু মহিলারা, ঠিক সেই জায়গায়। হ্যাঁ, প্রশ্ন উঠছে পুলিশ কোথায়। পুলিশকে অভিযোগ জানানোর অনেকটা পরে পুলিশ এই গ্রামে এসছে। গ্রামে যদি পুলিশ ঠিকঠাক টহল দেয় তাহলে এই আক্রমণের ঘটনা ঘটতই না বলে মনে করছেন গ্রামের মানুষজন। ক্যামেরা এরশাদ আলমের সঙ্গে গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, পাড়ুই।